আজকে আমরা বিটা ব্লকার সম্পর্কে জানার চেষ্টা করব। বিটা ব্লকার কি, বিটা ব্লকার কেমনে কাজ করে, বিটা ব্লকার কিভাবে রোগ প্রতিরোধ কমাতে সাহায্য করে, এবং কোন কোন রোগের জন্য বিটা ব্লকার ব্যবহার হয়ে থাকে, এবং বিটা ব্লকারের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি, চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে বিটা রিসেপ্টর কি। বিটা রিসেপ্টর হচ্ছে অ্যাক্সিনের একটা ওষুধ যা মূলত আমাদের শরীরে উপস্থিত বিটা রিসেপ্টরকে লক্ষ্য করে কাজ করে বিটা রিসেপ্টরের কার্যকারিতা প্রকাশ করতে বাধা প্রদান করে। তাহলে জানতে হবে বিটা রিসেপ্টর কি এবং কোথায় পাওয়া যায়। বিটা রিসেপ্টর আমাদের শরীরের বিভিন্ন অংশে পাওয়া যায়, যেমন বিটা ওয়ান রিসেপ্টর পাওয়া যায় আমাদের হার্টে, বিটা টু রিসেপ্টর পাওয়া যায় আমাদের ফুসফুস, যকৃৎ এবং বিভিন্ন রকমের স্কেলেটাল মাসলে। এই বিটা ব্লকার সমূহ এই বিটা রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে অর্থাৎ বাধা প্রদান করার মাধ্যমে আমাদের শরীরের হৃদস্পন্দন, উচ্চ রক্তচাপ এবং বুকে ব্যথা কমাতে সাহায্য করে। এখন আমরা জানবো বিটা ব্লকার কোন কোন রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বিটা রিসেপ্টর মূলত কিছু স্পেসিফিক রোগের জন্য ব্যবহার হয়ে থাকে, যেমন উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, বুকে ব্যথা, চেস্ট পেন বা অ্যাঞ্জিনা পেক্টোরিস, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এবং ইরেগুলার হার্ট রেটের জন্য বিটা ব্লকার সমূহ ব্যবহৃত হয়ে থাকে। বিটা ব্লকার মূলত হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ বিটা ব্লকার রক্তচাপ কমাতে সাহায্য করে। বিটা ব্লকার আমাদের হৃৎপিণ্ডের ফোর্স অফ কন্ট্রাকশন এবং হৃদস্পন্দন কমিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। অ্যাঞ্জিনা পেক্টোরিস বা বুকে ব্যথা, যখন আমাদের হৃৎপিণ্ড অতিরিক্ত পরিশ্রম করে তখন আমাদের অনেক বেশি অক্সিজেন চাহিদা প্রয়োজন হয়। বিটা ব্লকার আমাদের হৃৎপিণ্ডের উপর চাপ কমিয়ে অক্সিজেনের চাহিদা কমিয়ে আমাদের হৃদস্পন্দন কমাতে সাহায্য করে। জানবো বিটা ব্লকার কিভাবে কাজ করে, বিটা ব্লকারের মেকানিজম অফ অ্যাকশন। বিটা ব্লকার মূলত আমাদের রক্তচাপ কমাইতে সাহায্য করে। বিটা ওয়ান রিসেপ্টর আমাদের হৃৎপিণ্ডে অবস্থিত। বিটা ওয়ান রিসেপ্টর মূলত একটা হরমোন নিঃসরণ করে যার নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন হরমোন আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়। আমার বিটা ওয়ান রিসেপ্টর সাথে যখন বিটা ব্লকার যুক্ত হবে তখন সে অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ বাধা প্রদান করে, অর্থাৎ বিটা ওয়ান রিসেপ্টর থেকে অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ হতে দেয় না। এই অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ না হওয়ার ফলে আমাদের রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে এবং আমাদের হৃদস্পন্দন কমে যায়। বিটা ব্লকার আমাদের রক্তবাহিকা প্রসারণের মাধ্যমে রক্তচাপ কমাতে সাহায্য করে। আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের রক্তবাহিকার মধ্যে যখন রক্ত প্রবাহিত হয় তাকে আমি রক্তচাপ, এবং প্রবাহের সময় রক্তবাহিকা গায়ে যে চাপটা দেয় তাকে আমি বলি রক্তচাপ। যদি আমাদের রক্তবাহিকা সরু হয় বা চিকন হয় এর মধ্যে চাপটা অনেক বেশি হবে, এবং যদি রক্তবাহিকা আমাদের একটু বড় হয় আমাদের চাপটা কি হবে, কম হবে। অর্থাৎ আমার বিটা ব্লকার কি করে, আমার যে রক্তবাহিকাগুলো আছে রক্তবাহিকার প্রসারণ করায়। রক্তবাহিকার প্রসারণের ফলে আমার রক্তবাহিকার গায়ে কম পরিমাণ চাপ অনুভূত হয়, যার ফলে আমার রক্তচাপটা কমে যায় এবং হৃদস্পন্দন স্বাভাবিক হইতে শুরু করে। তাহলে বিটা ব্লকার আমাদের হার্টের মধ্যে বাইন্ড করে আমাদের হৃদস্পন্দন কমাতে সাহায্য করে এবং রক্তবাহিকা প্রসারণ করিয়ে রক্তচাপ কমাতে সাহায্য করে। আমরা এখন বিটা ব্লকারের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। বিটা ব্লকার মূলত তিন রকমের হয়ে থাকে, non-selective বিটা ব্লকার, সিলেক্টিভ বিটা ব্লকার এবং বিটা ব্লকার উইথ ভ্যাসোডাইলেশন। non-selective বিটা ব্লকার আসলে কিভাবে কাজ করে, non-selective বিটা ব্লকার নাম শুনে বোঝা যাচ্ছে এটি মূলত বিটা ওয়ান এবং বিটা টু উভয় রিসেপ্টরকে ব্লক করবে,
অর্থাৎ বিটা ওয়ান রিসেপ্টর এবং বিটা টু রিসেপ্টরের কার্যকারিতা প্রকাশ করতে বাধা প্রদান করবে নন সিলেক্টিভ বিটা ব্লকার। এবং এই বিটা ব্লকার বিটা ওয়ান এবং বিটা টু রিসেপ্টরকে ব্লক করার মাধ্যমে আমাদের রক্তচাপ এবং হৃদস্পন্দ কমাতে সাহায্য করবে। যেহেতু এটা নন সিলেক্টিভ, ওটা কোনো সুনির্দিষ্টভাবে কোনো একটা রিসেপ্টরকে ব্লক করে না, যার ক্ষেত্রে এটির পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক বেশি থাকে সিলেক্টিভ বিটা ব্লকারের ক্ষেত্রে তুলনায়। আমার নন সিলেক্টিভ বিটা ব্লকার উদাহরণ হচ্ছে প্রোপানলল, এবং সিলেক্টিভ বিটা ব্লকার হচ্ছে শুধুমাত্র বিটা ওয়ান রিসেপ্টর, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড অবস্থিত বিটা ওয়ান রিসেপ্টরকে ব্লক করে, যার ফলে আমাদের হৃৎস্পন্দন স্বাভাবিকভাবে কমে যায় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে নন সিলেক্টিভ বিটা ব্লকার চেয়ে কম হয়ে থাকে। আমার সিলেক্টিভ বিটা ব্লকার উদাহরণ হচ্ছে এটিনোলল। তিন নাম্বার ক্লাসিফিকেশন হচ্ছে বিটা ব্লকার উইথ ভ্যাসোডাইলেশন। তিন নাম্বার বিটা ব্লকারটি শুধুমাত্র বিটা রিসেপ্টরকে ব্লক করে না, বরং বিটা রিসেপ্টরকে ব্লক করার সাথে সাথে আমাদের ব্লাড ভেসেলকে ডাইলেশন করে, অর্থাৎ ব্লাড ভেসেলকে রক্তবাহিকে প্রসারণ করে, যার ফলে খুব দ্রুত রক্তচাপ এবং হৃদস্পন্দন কমতে শুরু করে। আমাদের তিন নাম্বার বিটা ব্লকারের ক্লাসিফিকেশন হচ্ছে কার্বিডিওলল, নেবিডিওলল। এটি মূলত আমাদের রক্তবাহিকার প্রসারণ করে এবং প্রসারণ করিয়ে রক্তচাপ কমাতে সাহায্য করে। যারা দীর্ঘদিন ধরে বিটা ব্লকার ওষুধ নিচ্ছেন, তারা হুট করে কোন ডাক্তারের পরামর্শ ছাড়া বিটা ব্লকার বন্ধ করে দেওয়া উচিত না। এখন আমরা বিটা ব্লকারের সাইড ইফেক্ট সম্পর্কে জানব। বিটা ব্লকার ফলে আমাদের ব্রেডিকার্ডিয়া হইতে পারে, অর্থাৎ আমাদের হৃদস্পন্দন ধীরগতি হয়ে যেতে পারে, এবং আমাদের হাইপারটেনশন, অর্থাৎ আমাদের রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে, যার ফলে মাথা ঘোরা, শরীরের দুর্বল লাগা অনুভূত হতে পারে। বিটা ব্লকার আমাদের ব্রিদিং প্রবলেম, অর্থাৎ আমাদের শ্বাসকষ্ট করতে পারে, এবং বিটা ব্লকার ক্ষেত্রে ব্লাড সুগার মাক্সিং, অর্থাৎ যাদের ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে ওদের কন্টিনিউ টেস্ট করতে হয় যারা বিটা ব্লকার নেয়, এবং বিটা ব্লকারের ফলে আমাদের যারা সবসময় বিটা ব্লকার ওষুধ নিয়ে থাকে তাদের হুট করে বিটা ব্লকার বন্ধ করা উচিত নয়, কারণ হুট করে বিটা ব্লকার বন্ধ করার ফলে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, হার্ট ফেলর, হার্ট অ্যাটাক, নানা রকমের সমস্যা তৈরি হতে পারে। এই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া বিটা ব্লকার বন্ধ করা উচিত নয়, এবং ধীরে ধীরে তার পরিমাণ কমিয়ে বন্ধ করা উচিত, তাও ডাক্তারের পরামর্শ নিয়ে। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।